মর্নিং, আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে ঈদ, তাই আমাদের সকলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা খুব ভালোভাবে ঈদের দিনে এনজয় করো, বাড়িতেই থাকো, সেফ থাকো, কারণ এখন পরিস্থিতি এমন, রাস্তায় বেরোনোও যাবে না, কেউ কারোর বাড়িও সেরকমভাবে হয়তো যেতে পারবে না। আর আমার যতদূর মনে হচ্ছে যে আগের বছর ঈদটাও না ঠিক এভাবেই কেটেছে না গো, আগের বছর ঈদটাও এরকম লকডাউন ছিল, এরকম লকডাউন ছিল আমার যেহেতু মনে পড়ছে। আর আমাদের পাড়াতে সব ঈদের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। আমার পাড়াতে জানো তো ঈদের উৎসব খুব ভালোভাবে পালন হয়, যেহেতু অনেক বেশি কমিউনিটি আছে এখানে ওরারা, তো রাস্তার একদম মোড়েতে বক্স টক্স বাজানো হয়, তারপর চারিদিকে লাইট ফাইট দিয়ে সাজানো হয়। কিন্তু আগের বছরে এইরকম আর কিছু হয়নি, এই বছরও সেরকম কিছু আর হচ্ছে না, কিন্তু সকাল থেকে মানে গান বাজনা চলছে, প্রত্যেকের ঘরে একটা উৎসব উৎসব ভাব, সেটা জানলা দিয়ে দেখে বুঝতে পারছি। আর এই জাস্ট সবাই ঘুম থেকে উঠেছে, আমি কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি, আমার ওয়ার্কআউট হয়ে গিয়েছে। আর এই যে আমার ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে। সবাই কি গুড মর্নিং বলো? পড়াবো তো তোমাকে, তুমি ওঠো, ফ্রেশ হও, স্নান করো, তারপরে না তোমাকে ভালো জামা কাপড় পরাবো। সবাইকে বলো হ্যাপি ঈদ, গুড মর্নিং, উঠে পড়ো, উঠে পড়ো। তোমার তোমার সকালের গরম জলটা দিয়ে দিয়েছি ওখানে, খেয়ে নাও, চলো 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 ওঠো। আর সবাইকে একটু দেখিয়ে দিই, শুভ গুড মর্নিং, তুমি যদি সকালবেলা জামা কাপড় না পরে খুলে গেলে বুঝতে তো কি করবো, অ্যাকচুয়ালি এদের এই সব। হ্যাঁ তাই না, একচুয়ালি সকালবেলা এই মাত্র ওদেরকে ওদের মর্নিং ড্রিঙ্ক দিলাম, শুভকে দিলাম আজকে পাতি লেবু, আর ছেলেকে দিয়েছি ফ্রেশ বাবু, খেয়ে নাও মর্নিং ড্রিঙ্কটা, খেয়ে নাও বাবা। আর আমি এখন নিয়ে বসেছি এক গাদা জামা কাপড়, এই যে দেখো, তোমরা যারা আমার রোজের ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো এই কাজটাতে আমার প্রচুর অ্যালার্জি, তো আমার অনেক রকম কাজেই অ্যালার্জি আছে, কিন্তু করতে হয়, কি করব। আর এখন আর শুভ জানো তো জামা কাপড় গুছিয়ে আমাকে সাহায্য করছে না বেশ কদিন ধরে, তাই নিজের জামা কাপড়ের গোছানোর দায়িত্বটা নিজেই আমি নিয়ে নিয়েছি এখন। তো এখন আমি ভাবলাম কি টিফিন বানাবো, কি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না, তো বুঝতে না পেরে আমি ভাবলাম চলো জামা কাপড়টাও ভাঁজ করে নিই, আর তার সাথে সাথে একটুখানি মানে মাথা থেকে কিছু আইডিয়াও বেরিয়ে যাবে যে কী দেবো টিফিনে। এই রোজের এক ঝামেলা জানো তো, যে সকালবেলা উঠে কী ব্রেকফাস্ট বানাবো মানে ভেবে ভেবে পাই না, কোনো দিন এটা ওটা সেটা দিয়ে চালিয়ে দিই, কিন্তু রোজ আর সেরকম কিছু মানে বানাবো সেই রকম ভাবনা চিন্তা তো মাথায় আর কি ঘোরে না। তো এই আজকে সকাল থেকে মানে ওয়ার্কআউট করার পরেই মাথায় যে চিন্তাটা সব থেকে বেশি ঘুরছে সেটা হচ্ছে কী জলখাবার বানাবো। আমি শুভকে তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি কী গো কী করবো খাবার, কী করবো খাবার, কিন্তু শুভও কিছু বলছে না আর আমারও মানুষদের কিছু বেরোচ্ছে না। তো আমি ওকে বললাম ব্রেড আনতে, দেখা যাক ব্রেড দিয়ে যদি কিছু কাজ চালিয়ে নেওয়া যায়। তো চলো দিনটাকে আজকে স্টার্ট করা যাক, আস্তে আস্তে কাজকর্ম সারি, স্নান টান সারি, তারপর দেখা যাক গোটা দিন কীরকমভাবে যাচ্ছে, তো সঙ্গে থাকো। অনেক ভাবনা চিন্তার পরে শেষে খুঁজে পাওয়া গেছে যে আজকে ব্রেকফাস্টে কী হবে, তো শুভ বললো যে ছাতুর পরোটা বানাবে, তো এখানে আমি ছাতুও নিয়ে নিয়েছি। আর এখানে আমার পেঁয়াজ রসুন আদা একেবারে কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা খালি দিইনি যেহেতু ছেলে খাবে ঝাল লাগবে, তাই একটু পদে ওটা অ্যাড করব। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আমি ছাতুর পরোটা বানাই, এর আগেও হয়তো আমি অনেকবার শেয়ার করেছি, তো যারা নতুন দেখছো তারা একবার রেসিপিটা দেখে নাও। ছাতুর পুরটা বানাতে গিয়ে আমি দেখলাম যে ছাতু আমার ঢালা নেই কন্টেনারে, তো ছাতুটা ঢালতে গিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে এই ট্রিকটাও শেয়ার করি। ছাতু যখন আমি প্যাকেট থেকে বের করে রাখি তখন আমি কি করি, এক্সপায়ার ডেটের যে জায়গাটা সেটা আমি এভাবে কেটে আর কন্টেনারের মধ্যে রেখে দিই। এভাবে আমি সুজি বা এরকম প্যাকেটজাত যা যা খাবার দাবার থাকে আমি এভাবে রেখে দিই, তাহলে কী হয় বলো তো, মনে থাকে যে কতদিন এটা আমি ব্যবহার করতে পারবো। তা না হলে আগে আমার কী হতো, আমি যখন এরকম ট্রিক ফলো করতাম না আমার না মনেই থাকতো না। তো যাই হোক, ছাতুর পুরটা আমি খুব সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আদা আর রসুন একেবারে চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি, আর এরপরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন।
আর সর্ষের তেল দিয়ে দেবো একটু। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ান, জোয়ানটাকে হাতের মধ্যে ক্রাশ করে তারপর দেবে, তাহলে পরে স্মেলটা খুব ভালো বেরোয়। এরপরে না তোমরা আচারে তেল বা আম তেল তোমরা দিতে পারো, জানো তো খুব ভালো একটা চটপাটা খেতে হয়। আমার কাছে তো নেই, তাই আমি ড্রাই ম্যাঙ্গো ইউজ করছি, এটা দিয়েও কিন্তু খুব চটপাটা খেতে হয়। তো তোমরা যদি বাড়িতে আম তেল থাকে তো আমি বলবো তোমরা আগে আম তেলটা ব্যবহার করো, খুব ভালো লাগে খেতে। তো আমি তো এই দেখো এইভাবে পুরটা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ধনে পাতা সিজনে তো ধনে পাতা দিতেই পারো, খুব ভালো খেতে হয়, বাট আমার বাড়িতে আজকে ধনে পাতা নেই তাই আমি দিলাম না। আর কাঁচা লঙ্কাটা না আমি পরে অ্যাড করেছি, যেহেতু আমার ছেলে খাবে। তো এরপর আর কি, আর পুরগুলো সব ভরে নিয়ে এরপর পরোটার মতন বেলে সেঁকে নেব। বাবু খাচ্ছো তুমি? আর এই যে ছেলেও খাচ্ছে এখন, ও রায়তাকে সব খেয়ে নিয়েছে, আগে রায়তা খেয়ে নিয়েছে তারপর পরোটা খাচ্ছে। কেমন? চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 11:45, আর এই জাস্ট স্নান টান সেরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে উঠলাম। আর মেবি কাল থেকে হয়তো জেঠিমা আসবে কাজেতে, সেই করোনার আগের থেকে আমাদের বাড়িতে অফ হয়েছে, তো বলেছিল একবারে ইফিদ হয়ে গেলেই আসবে। দুই ভাইতে মিলে খেলাধুলা হচ্ছে, তাই তো? কখনো মারপিট, কখনো ঝগড়া। হ্যাঁ, এটা দুটোর কথা দেখা যাবে। ঘরের মধ্যে কেউ ফুটবল খেলে রে? হ্যাঁ, তোরা খেলাধুলা করুক। চলো দেখা যাক তলায় গিয়ে যে মামনি কি রান্না হচ্ছে আজকে, কি মেনু প্রিপারেশন করেছে আজকে। আজকে আমি সকাল থেকে জানি না কি রান্না বান্না হচ্ছে। তো বলো আজকে ঈদ মোবারকে কি রান্না বান্না করছো? ডিমের কারি, অরোর ডাল, পুঁই শাকের চচ্চড়ি। গন্ধ অলরেডি বেরিয়ে গেছে, দেখে নাও হলুদ হয়েছে কিনা। তুমি তো বলো আমরা শাকে হলুদ দিই না, আবার কি করে হলুদ দেবো? হ্যাঁ, মামনি আজকে আমাদের ঈদের দিনে খাওয়াচ্ছে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি আর রহর ডাল। রহর ডাল না, অরহর ডাল আর ডিমের কারি। তো আজকে রান্না বান্নায় ছুটি, কেন কি বিকেল বেলা রান্না করতে হবে আমাকে, তাই এই বেলাটা ছুটি নিয়েছি। না যদি ভালো ডিমের ঝালটা করে দিতে পারি, কারণ আমার হাতে ডিমের ঝালটা বলে তোমার ছেলে ভালো হয়। এখন গুছ খাওয়ানোর জন্য বলে কিনা জানি না। চলো, এখানে তো মামনি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, এবেলার তো মেনু তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আর বিশ্বের সব থেকে অসুখী মানুষকে দেখাই তোমাদের, একে দেখো খেতে পাইনি। আজকে ঈদের দিনে মনটাকে সবসময় ফুরফুরে রাখতে হয়, আর তুই এরকম নিতে। আরে স্নান করতে যা, স্নান করতে যা।
আচ্ছা দাদা ভাই তাহলে আমাদের তো রোজই বিরিয়ানি খেলে ভালো হয় বলো প্রোটিন যেহেতু সবাইকে খেতে হবে হ্যাঁ রোজ খাও বিরিয়ানি বাবার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় মানে এই সময় কে মোটা হয়ে যাচ্ছি এসব দেখো না তো একদম একদম দেখো না তো রোজ রোজ বিরিয়ানি খাও তাহলে একদম কে মোটা হয়ে যাচ্ছে ও কার ওয়েট লস হচ্ছে না কিছু সবাই কন্টাক্ট করবে দাদা ভাই বাবার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয় এই সময় পেট ভরে খাও সুস্থ থাকো মানে বিন্দাস ঘুমো বিন্দাস ঘুমো কিন্তু তুমি তো ঘুমোচ্ছ না ভোরবেলা উঠে এক্সারসাইজ করতে চলে যাচ্ছ এক্সারসাইজ করতে হবে আর আমাদের ঘুম ভাঙছে না আর এই ব্যক্তি কথা দিয়ে তিন দিন ধরে কথা রাখছে না রোজ বলছে ঘুম থেকে উঠবো কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছে না আমার মনে কি হবে ডিমের কারিটা আমি করলাম আর মামনি বাদবাকিগুলো করলো তোমাদের সঙ্গে ডিমের কারি রেসিপিটা কী শেয়ার করবো শেয়ার করি কারণ বিকেলে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেটা আশা করবো তোমাদের প্রত্যেকের ভীষণ ফেভারিট তো বিকেল অবধি অপেক্ষা করতে হবে মামম তুমি কেন খেপে গেছো বলো মাংস করেনি এই মামমটাও করেনি মাংস হয়নি না বাড়িতে আজকে দেখো দেখেছো দেখেছো মাংস না হলে আমার ছেলে এরকম খেপে যায় তোমরা সবাই দেখে নাও সবাই দেখে নাও হ্যাঁ আচ্ছা বিকেলে করে দেবো আমি এখন খাবারটা বাড়তে গেছি নিচে আমাকে আর বলছে যে মা বিরিয়ানি হয়নি বিরিয়ানি না হলে আমি দুপুরবেলা আজকে খাবো না তাহলে আজকে দুপুরবেলা কে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে তোর খাবার নিয়ে চলে এসেছি ও এখন খাবে আর আমরা একটু পরে লাঞ্চ সারবো তো চলো ওকে খাবার দাবার খাই একটু ঠান্ডা করে নিই গো তারপরে আবার কথা বলছি গুড ইভিনিং দুপুরবেলার পরে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার ক্যামেরাটা অন করে কথা বললাম আর আজকে কথা কি বলবো বলো তো তোমাদের সঙ্গে আমাদের পাড়ার মোড়ে এত জোরে জোরে বক্স বাজছে যে আমি যদি তোমাদের সঙ্গে কথা বলি তো কপিরাইট ক্লেম আসবে তো এখন সন্ধ্যাবেলায় রেডি ফেডি হয়ে গিয়েছি সন্ধেও দেওয়া হয়ে গিয়েছে সন্ধ্যের টিফিনও ছেলেকে দিয়ে দিয়েছি আর তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আজকে একটা স্পেশাল মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে রাতের ডিনারে হচ্ছে বিরিয়ানি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেছে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা হয়নি তাই আজকে যখন বিরিয়ানি হচ্ছে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই আর রেসিপি তো শেয়ার করবই কিন্তু তার আগে আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে তো আমি এটা মোটামুটি দুপুরবেলায় ম্যারিনেট করে রেখেই দিয়েছি এই যে তাহলে করতে আমার কিছুটা হলেও সুবিধে হবে আর এখন আমি এই রান্নাঘরেতে রান্না করবো না আমি যাবো এখন তলার রান্নাঘরেতে রান্না করতে তো গান বাজনা আর আওয়াজ টাওয়াজের জন্য আমি জানি না কথা টথা বলতে পারবো কি না তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো ঈদ স্পেশাল দেখো মামনি আজকে কি করেছে একদম বিরিয়ানির হাঁড়ি কিনে নিয়ে চলে এসেছে আমাদের এতদিনের বিরিয়ানি যেটাতে হতো সেটা অনেক বড় ঠিক আছে ডেস্কিটা তো সেই জন্য আজকে মামনি একটা বড় হাঁড়ি কিনে নিয়ে চলে এসেছে আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি বেশি বড় নতুন বাসন চলে এলো এটা ম্যারিনেশন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে বড় চামচে 3 চামচ আদা রসুন দিয়েছি জিরেও দিয়েছি 2 চামচ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো এরপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর গরম মশলাও দেওয়া যায় আর অপশনাল হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অনেক বেশি করে টক দই দিয়ে দিয়েছি 1 চামচ কেওড়া জল 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর নুন আর তেল দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো জরুরি নয় যে ম্যারিনেট করে রাখতে হবে আমার হাতে 1 ঘন্টা সময় ছিল সেই জন্য আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম এরপর আমি বেরেস্তাটা রেডি করে নিচ্ছি বেরেস্তা তো নর্মাল সাদা তেলেতে ঘি পেঁয়াজটা ছাঁকা করে ভেজে নেওয়া আর এখানে আমি দুধের মধ্যে গরম দুধের মধ্যে স্যাফরন ভিজিয়ে দিলাম যাতে একটু হলুদ কালারটা হয় আর কি আমি ফুড কালার ইউজ করি না আলুতেও আমি ফুড কালার দিইনি দেখো হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর ছোটোবেলা যা দারচিনি থেতো করে আমি চিকেনটা বসিয়ে নেবো পেঁয়াজ দিয়ে নর্মাল ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো আর এদিকে ভাতের চালটাও বসিয়ে দিচ্ছি চাল অনেক নুন মানে জলটা অনেকটা নুনতা হতে হবে কারণ বিরিয়ানিতে তো চালে আলাদা করে নুন দেওয়া যায় না তাই জলটা এতটাই নুনতা
করবে যাতে করে ভাতটা কিন্তু নোনতা হয়, আর তাহলে নুনের ভাগটা অন্যরকমভাবে দেওয়া দেওয়া লাগবে না, এরমভাবেই আর কি হয়ে যাবে। আর আমি এখানে চালটাও অলরেডি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা ধরে, ভাতটা যেই মানে জলটা যেই আর কি টকবক করে ফুটবে তখনই আমি চালটা দিয়ে দেবো। আর পাতিলেবু দিয়ে দিচ্ছি যাতে করে ভাতটা একটার সাথে একটা না লেগে যায়, আর একটা একটা গোটা গোটা থাকে, তবে ভাতটা কিন্তু 80% হবে। আর ওখানে দেখো চিকেনটাও আমার হয়ে গিয়েছে, মোটামুটি একটু ঝোল ঝোল রেখেছি। আজ এইভাবে ভাতটা আমি ছেঁকে নিচ্ছি ফুটো জালতির মধ্যে, তোমরা চাইলে উপরও করে দিতে পারো, তবে ভাতটা যেন গোটা গোটা থাকে এটা কিন্তু একদম মানে কনসিয়াসলি নজর দিতে হবে। তো ভাত চিকেন হয়ে গেছে দুটোই, এরপর আমি মিক্সিং করছি। তো আমি ঘিটাকে গলিয়ে নিয়েছি, ঘিটাকে হাঁড়ির মধ্যে ভালোভাবে গ্রিস করে নেবো যাতে তলায় লেগে না যায়। এরপর মিক্সিংয়ের মধ্যে প্রথমে আমি একটু চা ভাতটা দিয়ে দিয়েছি, এরপর আমি চিকেন দিচ্ছি, চিকেন দিয়ে দেওয়ার পরে একটু ঝোলও দিচ্ছি, এরপরে আবার ভাতের লেয়ারিং করব। আর যতবার লেয়ারিং করব ততবার প্রত্যেকটা মশলা দেবো। আমি প্রথমে একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে তলার দিকের ভাতগুলো একটু হলুদ দেখতে হয়, আর বাকিটা পরে দেবো। আর বাকি যে দুধটা ছিল সেই দুধটাও আমি একটু অ্যাড করে দিচ্ছি ভাতের লেয়ারিংয়ের মধ্যে। এরপর আমি বিরিয়ানি মশলা দিচ্ছি, তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করতে পারো, আমি অন্য একদিন রেসিপি দেখিয়ে দেবো বিরিয়ানি মশলার। এরপর আমি এক চামচ করে কেওড়া জল আর গোলাপ জল দেবো, ঘি দেবো, প্রত্যেকটা লেয়ারিংই কিন্তু এইভাবে হবে। তারপরে আবার আমি চিকেন দিয়ে দিয়েছি, এরপরে আবার ভাতের লেয়ারিং দেবো, মানে একবার করে ভাত পড়বে, তারপর চিকেন এবং যা যা গ্রেভি আছে সেগুলো, আলু, আবার একবার করে মশলা এবং কেওড়া জল গোলাপ জল ঘি, এগুলো এভাবে লেয়ারিং হতে থাকবে। আর দুধটা মাঝে মাঝে লেয়ারিংয়ের মধ্যে দেবে, তাহলে কী হয় চালটা অনেক সফট থাকে, খুব বেশি আর কি শুকনো শুকনো হয়ে যায় না একটু দুধ দিলে পরে। তো এইভাবেই প্রত্যেকটা লেয়ারিং আমি করে নিচ্ছি। এটা ওপরের লাস্ট লেয়ারিং হচ্ছে, তো ভাত গরম মশলাটা দিয়ে দিয়েছি, এরপরে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে আবারও যা যা আর কি ঘি ফি দেওয়ার সেগুলোও দিয়ে দেবো। আর লাস্ট টাইম আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিঠা আতর, এটা কিন্তু বিরিয়ানির স্মেলকে অনেক পরিমাণে এনহ্যান্স করে, তো এটা দিতে অবশ্যই ভুলো না। আর এরপরে আমি আটা দিয়ে হাঁড়ের মুখটা এঁটে নিয়েছি, এরপর চাটুতে বসিয়েছি, তোমরা চাইলে কড়াতেও বসাতে পারো, খুব সফট হয় খেতে চালটা। তো এই দেখো বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর আজকের বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো জানি অনেকেই হয়তো বিরিয়ানির রেসিপি আজকাল জানো, কিন্তু তবুও আমি শেয়ার করলাম, যারা দেখতে চাও অনেকেই রেসিপি, তো তাদের জন্য অনেক দিন পর আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম। অ্যাকচুয়ালি আমার মাঝে একটা কমেন্ট এসেছিল একটা ভিডিওতে বিরিয়ানির রেসিপি দেওয়ার জন্য, তো আজকে ভাবলাম তাই জন্য করছি যখন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ডিনার আমাদের প্রত্যেকের কমপ্লিট হয়ে গেছে, আর একসাথে বসে সকলে মিলে রাত্রে ডিনারটা নিচেই সেরে নিয়েছি। আর শুভ এখন কি বানিয়েছে দেখো, কি বানিয়েছে টাকা লস্যি কি বলে ঘোল ঘোল বানিয়েছে, এর মধ্যে কি কি দিয়েছো? জলজিরা টক দই আর বিট লবণ, নামে নুন দিয়ে দিয়েছে, বিট লবণ দাঁড় খুঁজে বাইরে গিয়েছিলাম, ছিলাম না তো। তো এটা খাচ্ছি হজম করার জন্য, আর এটার সাথে সাথেই আজকের ঈদের ব্লগটা আমি এখানে এন্ড করবো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট মাম, গুড নাইট বলে দাও, বলে দাও ঠিক করে বলো, বলে বাবা গুড নাইট, আর খায় না বাবা।